হ্যালো, দিস ইজ রবিন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। শীত চলে আসতেছে আর মাটির চুলায় লাকড়িতে রান্না করা চিতই পিঠা খাবো না তা তো হয় না। তো এটা কোথায় বলতেছি, আমি গিয়েছিলাম দীপুবের সাথে, এটা আমাদের গাজীপুরে। দোকানের নাম হচ্ছে নানির পিঠার দোকান, এটা মইরানে। আমি ডিটেলস দিয়ে দিব আর কি ডিসক্রিপশনে, একদম গুগল ম্যাপ লিঙ্ক সহ। আপনারা যেমন দেখতেছেন, এটা হচ্ছে একদম মাটির চুলাই বানাইতেছে, ওইখানে লাকড়িও আছে পিছনে। পিঠাগুলো আসলেই ভালো ছিল, ভর্তা পাঁচটা ছিল। হয়তো শীত যখন একটু বাড়বে তখন হচ্ছে ভর্তা পরিমাণ বাড়াবে। যাই হোক, আমি দেখাবো এখন। এই যে এইগুলো হচ্ছে পিছনে লাকড়িগুলো আর কি। আমাদের পিঠা দিয়ে দিছে, পিঠা তো হচ্ছে একটা সময় ছিল আমাদের বাসায় অনেক খাইতাম, কিন্তু এখন আসলে ওই আগের মতো যে বাইটটা এরকম নাই। আমার বড় মা থাকতে প্রচুর পিঠা খাইছি, বড় মা হচ্ছে আমার মায়ের দাদি, আমাকে প্রচুর আদর করতেন। দোয়া করি আমার বড় মা যেন হচ্ছে জান্নাতবাসী হয়, তাকে অনেক মিস করি। আমার যত ধরনের পছন্দের পিঠা ছিল সব আমার বড় মাই আমাকে খাওয়াইতো। এটা হচ্ছে ডিম পিঠা, সবার জন্য আমরা ডিম পিঠা নিই, একটাই নেওয়া হয়েছিল, আর বাকিগুলো চিতই পিঠা। বেসিক্যালি গিয়েছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য। সেই হচ্ছে ভর্তাগুলি, কাস্টমার সবাই মিলে কিনা দাম লাগবেছি। আমি হচ্ছে খুবই ঘেমে গেছিলাম, গরম লাগতেছিল, তার উপর একটু ভর্তা খাইছিলাম ঝাল। আমি ঝাল সহ্য করতে পারি না, তো একটু খাওয়ার পরে এই গেমে টেম অবস্থা খারাপ আমার। মানে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বেস্ট, প্রচুর ঝাল খায় ভাই। আমি নেই, প্রতিটা পিঠা হচ্ছে 10 টাকা করে, এই পিঠা খুব সম্ভবত 25 টাকা ছিল, আমি এখন ভুলে গেছি। আমরা 11টা পিঠা খাইছিলাম, ডিম পিঠা সহ অনেক কি তাও মনে নেই। যাই হোক, আর ভর্তার জন্য কোনো টাকা লাগে না, দেখানো ট্রাই করতেছিলাম আসলে পিঠাগুলি কতটুকু হচ্ছে সুন্দর। এখন ভেঙে এই পিঠাটা দেখাই দিচ্ছে, ভিতরের অবস্থাটা দেখলে বুঝতে পারবে পিঠা কিন্তু সব জায়গায় ভালো হয় না, আর ভর্তার হাত কিন্তু সব জায়গায় ভালো হয় না। লাল হয়ে গেছে আবার, কেমন দেখা যায় না, বাসার দিকে। আর কিভাবে এখানে যাবেন সেটাই তো বলতে মনে নাই, আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে কি বলে গুগল ম্যাপ দিয়ে দিব। এই গুগল ম্যাপটা আমি সেট করছি, এতদিন তাদের দোকানে ছিল না আর কি গুগল ম্যাপে এইভাবে। এটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজার আসতে হবে, বোর্ড বাজার থেকে যদি বলেন মইরান বিসমিল্লা যে হচ্ছে কালাভুনার দোকান তার ঠিক একটু আগেই। সো মইরান নানির পিঠার ঘর বললে আপনাদেরকে রিক্সাওয়ালারা নিয়ে যাবে। এই যে দোকানের নাম্বার নাম সব এখানে আছে।